উত্তপ্ত পটাশপুর। বছরের প্রথম মাসেই ভাইরাল পটাশপুরের প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝিকে মারধরের ভিডিও। রাজনৈতিক চাপান উতরে উত্তপ্ত পটাশপুর। বছরের প্রথম মাসেই পটাশপুরের প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝিকে মারধরের ভিডিও ভাইরাল। আঙুল শাসক দল তৃণমূলের দিকে। এই পরিস্থিতির মধ্যে রবিবার আক্রান্ত প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝির সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখলেন কি বললেন দাদা? প্রথমত তাপস মাঝি ভারতীয় জনতা পার্টিতে সরকারিভাবে যোগদান করেনি, আপনারা গত বিধানসভা ভোটে বা বিজেপির অ্যাক্টিভিটিতে ওকে প্রকাশ্যে দেখেন। এবারে তাপস মাঝি বর্তমান তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব আছে তার সঙ্গে সে দূরত্ব রেখে চলছিল, কিন্তু এই যে ঘটনাটা একজন শিক্ষকের উপরে, একজন নির্বাচিত পঞ্চায়েত সমিতির সহসভাপতির উপরে মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসের লোকেরা যে ঘটনাটা ঘটিয়েছে, প্রাক্তন সহসভাপতি এবং যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে, চারিদিকে নিন্দার ঝড় বইছে। আর তাপস মাঝি সঙ্গে আপনারা মিডিয়া কেউ কেউ আমার নাম শুভেন্দু অনুগামী ইত্যাদি ইত্যাদি জুড়েছেন, তাতে করে আমার আপত্তি নেই, কিন্তু অতীতটা তৃণমূল কংগ্রেসের লোকেরা ভুলে গেছে। এখানে ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে তৃণমূল বিজেপি জোট হয়েছিল, সেই জোটে এই এলাকায় অধিকাংশ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোট জিতেছিল, আপনারা জানেন অতীত ইতিহাস। তারপরে প্রয়াত ক্ষুদিরাম বেরাদের মতো কিছু লোক যেভাবে অত্যাচার করেছে এখানে সাধারণ মানুষের উপরে, পুরনো বামপন্থীদের উপরে, তার পরিপ্রেক্ষিতে ২০০১ সালে শিব চতুর্দশীর দিন বড়হাট মথুরা অমরসিং সিংদা পুরো এলাকা সিপিআইএম পার্টি দখল করে নেয় পুনর্বার, এবং ক্ষুদিবাবু সহ এই যে মাতব্বররা দেখছেন আজকে, এরা অধিকাংশই এই বিনয় পট্টনায়ক, এরা সব ঘর ছাড়া হয়ে যায়। এবং আমার বাড়ির সামনে কাঁথি কলেজ পাড়াতে একটি ক্লাব আছে, সেই ক্লাবে আমি প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে এদের চাল ডাল নুন তেল কাপড় সব আমি দিয়েছি, আমার কাছে ছিলেন, আমি বেচ বাঁচিয়ে রেখেছিলাম। এবং ২০০৩ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোথাও লড়তে পারেনি, কোনো জায়গায় প্রার্থী পর্যন্ত দিতে পারেনি, এবং তৃণমূল কংগ্রেসটা এখানে সাইনবোর্ড হয়ে গেছিলো। নন্দীগ্রাম আন্দোলনের পরে ২০০৯ এই কেন্দ্রে শিশিরবাবু, ওই কেন্দ্রে আমি জেতার পরে ২০০৯ এখানে বামফ্রন্ট লিড নিয়েছে, ১০,০০০ ভোট লিড ছিল বামফ্রন্ট। ২০০৯ পরে একাধিকবার প্রথম প্রোগ্রাম শরীদাসপুরে হয়েছিল, তাপস ছিল অর্গানাইজার, তারপরে সিংদা মোড়ে সন্ত্রাস বিরোধী সভা হয়েছিল। সংগঠন করতে করতে ১১ সালে তৃণমূল কংগ্রেস এখানে যেতে এবং তৃণমূল কংগ্রেস যে তার সাইনবোর্ড হয়ে গেছিলো ফিরে আসে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি মনে করে গুন্ডাদের দিয়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ লোকের উপরে বিনা কারণে অত্যাচার করবে, একজন প্রাক্তন জনপ্রতিনিধি একজন শিক্ষক কোনো কারণ ছাড়াই প্রকাশ্য দিবালোকে পোস্টপোল ভায়োলেন্সের পরে সিবিআই তদন্ত হচ্ছে, সিট হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন বলেছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, তারপরেও এদের লাজ লজ্জা এতটুকু নেই এদের, এরা বেপরোয়া হয়ে এই কাণ্ডগুলো করছে। আমি তাপস মাঝির সুস্থতা কামনা করতে এসেছিলাম, তাপস মাঝির পরিবারের পাশে এলাকার যারা তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত আমাদের বহু কর্মী সমর্থক মহিলা নেত্রী অনেকেই আছেন, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছেন ভোটের পরবর্তী সময়ে, তাদের পাশে থাকার বার্তা দিলাম। এবং করোনা কোভিড ইত্যাদি মিটে গেলে পটাশপুর ১ এবং ২ ব্লক জুড়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি হবে, আমিও আসব, অন্যান্য নেতৃত্বরাও আসবে, এবং এই যা ঘটনা ঘটিয়েছে তাপসের সঙ্গে এর প্রকৃত জবাব পঞ্চায়েত নির্বাচনে পটাশপুরের লোক দেবে। তার জন্য আগামী কয়েক মাস আমরা কোভিড চলে গেলে, কোভিডের মধ্যে আমরা চাই আগে জনস্বাস্থ্য রক্ষা,
কোভিড বিধি কেউ ভাঙুক আমরা চাই না। তার পরবর্তী সময়ে আমাদের প্রতিবাদ আন্দোলন করব এবং তাপসের পাশে আমরা আছি। তাপস যে এফআইআর করেছে, পুলিশ যদি তাতে অ্যাকশান না নেয়, তাপসকে আইনি লড়াই করার আমি পরামর্শ দিলাম এবং সাহসের সঙ্গে মাথা উঁচু করে সেদিন যেভাবে এতগুলো দুষ্কৃতির সঙ্গে একা লড়ে মাথা নত করেনি, একইভাবে আগামী দিনে এইটা করুক এবং পটাশপুরের মানুষ ঠিক সঠিক সময়ে ঠিক যোগ্য জবাব দিবে। তৃণমূল কংগ্রেসের যে হাল হয়েছিল 2001 বিধানসভা ভোটে হারার পরে, 2003 সাইনবোর্ড হয়েছিল এই পার্টি, আগামী দিনেও তৃণমূলের অবস্থা একই জায়গায় যাইবে যাবে, সেই দিনটা ওদের দেখতে হবে। এইটুকু বার্তা আমি দিলাম। দেখুন শুভেন্দুবাবু আমার রাজনৈতিক গুরু, আমি যেদিন ওখানে আক্রান্ত হই আমাকে প্রথম ফোনটা যিনি করেছিলেন তিনি হচ্ছে শুভেন্দুবাবু। তো আমি তারপরে উনি খোঁজ নিয়েছেন আমি কী অবস্থায় আছি, মেডিকেল কী অবস্থায় চিকিৎসা হচ্ছে, তো উনি নিজে থেকেই বলছিলেন যে আমি তোমার বাড়িতে যাব, আমি তোমাকে একবার দেখা করতে তোমার বাড়িতেই যাব, যে কারণে উনি আজকে এসেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দাদাকে। দাদার সঙ্গে আমার 28-30 বছরের সম্পর্ক ছাত্র জীবন থেকে, কলেজ লাইফ থেকে, আমার সিনিয়র ছিলেন তিনি, অবিভক্ত মেদিনীপুরের তিনি ছাত্র পরিষদের যখন সভাপতি আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, তো সেই জায়গা থেকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর আমি রাজনৈতিক গুরু শুধু নয়, আমার ধ্যান জ্ঞান উনি, এটাই হচ্ছে আমি বলব। দেখুন সময় সব কথাই বলে, আপনি কালকে কি করবেন আপনি নিজেও জানেন না। যে তৃণমূল কংগ্রেসকে আমি এখানে পুনর্জন্ম দিয়েছি, যে তৃণমূল কংগ্রেসের জন্য 23 বার মার খেয়েছি, ডজন ডজন কেস কেটেছি, যত পার্টি অফিস দেখেছেন সব আমার তৈরি, স্কুল কলেজ সমবায় সমিতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমি এখানে দলকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করেছি। তো গত 2020 সালের 2 নভেম্বর থেকে যে চক্রান্তের শিকার আমি, যে অপমানিত হয়েছি, আর কফিনের শেষ পেরোকটা গত 6 তারিখ পুঁতে দিয়েছি, তো সেই জায়গায় আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। আমাকে আগে সুস্থ হতে হবে, প্রচণ্ড শারীরিকভাবে আমি যন্ত্রণায় আছি, তো রাজনীতি তো নিশ্চয়ই হবে, তো সেটা সময় বলবে। এই মুহূর্তে আপনার বাড়ির সামনে বিজেপির যারা কর্মীরা তারা ভিড় জমিয়েছে এবং আপনার নাম করে স্লোগান দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি অনুপ্রাণিত হন? না, আমি তাদেরকে কৃতজ্ঞতা তো নিশ্চয়ই জানাবো, কারণ আমি অসুস্থ হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা আমাকে ফোন করেছেন ভয়ে আসতে পারছেন না, এলে বোধহয় তাদের পদ চলে যাবে। আর ভারতীয় জনতা পার্টির ম্যাক্সিমাম নেতৃত্ব আমার বাড়িতে এসে তারা কিন্তু খোঁজখবর নিয়েছেন, তো স্বাভাবিকভাবে তাদের প্রতি তো আমার কৃতজ্ঞতা থাকবেই। এমনকি জাতীয় কংগ্রেসের সভাপতিও আমার কাছে গত পরশুদিন এসে তিনিও খোঁজ নিয়ে গেছেন, তো সর্বস্তরের সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে, সামাজিক এবং পলিটিক্যাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আমার কাছে এসে দাঁড়িয়েছেন, এটাতে আমি প্রচণ্ড সাহস পেয়েছি, অনুপ্রাণিত হয়েছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।